হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি মহিমাপুর রিকোয়েস্টের রেসিপি এবং তার নিজের রেসিপি ডেন্স কেক। আর এই ডেন্স কেকটি আজকে আমি খুব সহজেই তার রেসিপিতে তৈরি করে দেখাবো, আর এটা খেতে অনেক মজা হয়। আমি নিজে বাসায় ট্রাই করে দেখেছি, আপনারাও ট্রাই করবেন। তো চলুন চলে যাই। এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা। এখন আমি ময়দাটাকে দিয়ে দিলাম। এরপর আমি ইউজ করছি হাফ টিস্পুন বেকিং পাউডার। এরপর আমি দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এরপর আমি সবগুলোকে একটু মিক্স করে নিচ্ছি, মিক্স করে রেখে দেব। এখানে আমি ইউজ করেছি 2 ডিম আর 2 ডিমের কুসুম। আমরা কিন্তু সাদা অংশ নিইনি, 2 ডিমের জাস্ট কুসুম নিয়েছি। আর এখন আমি এটাকে বিট করে নিচ্ছি, 1 মিনিটের মতো বিট করে নিলাম। বিট করার পরে কী অবস্থা আসছে দেখতে পাচ্ছেন আপনারা। এখন আমি আবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পাউডার সুগার। পাউডার সুগারটা হলো আপনারা চিনিটাকে পাটায় পিষে নেবেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন, তাহলেই হয়ে যাবে। আর আমি কিন্তু পাউডার সুগারটাকে একেবারে মিক্স করছি না, বারে বারে দিয়ে মিক্স করে নিচ্ছি, অল্প ফার্স্টে দিয়ে, তারপর আমি আবার একটু দিয়ে দিয়ে দেবো। আমি এভাবে 3 মিক্স করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি তেল, আর আমি তেলটা ইউজ করছি হাফ কাপ। আর তেলটাও কিন্তু আমি একবারে দিচ্ছি না, আমি এটাকে 3 দিয়ে মিক্স করব, অল্প করে দিব এবং বিট করব, অল্প করে দিব এবং বিট করব। আর আপনারা চাইলে কিন্তু বিটার মেশিন না থাকলে আপনারা হ্যান্ড হুইস্ক অথবা কাঁটা চামচ দিয়েও বিট করে নিতে পারেন। আর এটা কিন্তু আলাদা ভালো করে বিট করার কোনোই প্রয়োজন নেই, এটা জাস্ট বিট জাস্ট মিক্স হলেই চলবে। দেখতে পাচ্ছেন আমার তেল দেওয়া শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। এখানে আমি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। 2 আমি গুঁড়ো দুধটাকে মিক্স করে নিব। আর আমি কিন্তু গুঁড়ো দুধটাকে দেওয়ার আগে চেলে নিয়েছি, আপনারা অবশ্যই এই স্টেপটি ফলো করবেন। চেলে নিলে গুঁড়ো দুধের মধ্যে কোনো দানা অংশ থাকে না। আর এখানে দিয়ে দিচ্ছি 1 ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে ভ্যানিলা পাউডারও ইউজ করতে পারেন, তবে ওটা 1/2 ইউজ করবেন। এখন আমি এটাকে দিয়ে মিক্স করে নিচ্ছি, ভালো করে মিক্স করব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সেই ময়দা, বেকিং পাউডার আর লবণের মিশ্রণ। এখন আমি এটাকে চেলে দিয়ে দিব। আর আপনারা যদি আগে চেলে রাখতেন তাহলে কিন্তু এখানে ব্যাটারের মধ্যে ভালো করে ফ্লোতে পড়তো না, এর কারণে এটা এত বেশি ফ্লাফি হতো না। এখন এভাবে ফ্লোতে পড়ার কারণে এটা কিন্তু অনেক বেশি ফ্লাফি হবে এবং খেতে অনেক মজা হবে। আপনারা কিন্তু এইভাবে সবসময় চেলে দিবেন, তাহলে কিন্তু অনেক ফ্লাফি হয়। আর আমি এখন এটাকে স্প্যাচুলা দ্বারা একদিকে ঘুরিয়ে নিচ্ছি। অবশ্যই দুই দিকে ঘোরাবেন না, তাহলে কিন্তু এটা খেয়ে ফ্লাফি হবে না, এটার মধ্যে এয়ার ঢুকে যাবে। এখন আমি ভালো করে দিয়ে দিচ্ছি। আর আমি এই ময়দাটাকে 4 মিক্স করব। আর একবারে কখনোই ময়দা দিতে যাবেন না, তাহলে কিন্তু কেকের মধ্যে জ্যাম লেগে যাবে। আমি সবগুলোকে চেলে দিয়ে দিলাম, ভালো করে দিয়ে দিতে হবে। আর এভাবে আমি সবগুলোকে মিক্স করে নেব। এই যে দেখতে পাচ্ছেন কীভাবে মিক্স করছি। আর এটা কিন্তু একদিকে ঘুরিয়ে মিক্স করে নিতে হবে, নাহলে কিন্তু এয়ার বাবল ঢুকে যাবে। আর এই সবগুলো ময়দা মিক্স করার পর আমি এখানে অ্যাড করব 2 গরম পানি। আর গরম পানি মিশ্রণের উপর দেখতে পাচ্ছেন আমার কনসিস্টেন্সিটা কেমন হবে। আপনারা চাইলে কিন্তু গরম দুধও ইউজ করতে পারেন। আর এখন আমি এখানে নিয়ে নিচ্ছি একটি লোফ টিন, এটাকে আমি তেল দিয়ে গ্রিস করে নিচ্ছি। ভালো করে দেখতে পাচ্ছেন একটি ব্রাশ দ্বারা আমি গ্রিস করে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 ময়দা। ময়দাটাকে আমি সব দিকে লাগিয়ে নিচ্ছি, এভাবে ঝাঁকিয়ে লাগিয়ে নিব। আপনারা কিন্তু ভালো করে লাগিয়ে নেবেন যাতে কোনো জায়গায় খালি না থাকে। দেখতে পাচ্ছেন ময়দা কিন্তু সব দিকে লাগানো শেষ, কোনো দিকে খালি অংশ নেই। এখন আমি আমার ব্যাটারটাকে এখানে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম। এখন আমি এটাকে ট্যাপ করে দিচ্ছি, যদি এয়ার বাবল থাকে তাহলে বের হয়ে যাবে, 2-3 মতো ট্যাপ করে নিব। আর আমি এখানে 180°C আভেনটাকে প্রিহিট করে নিয়েছিলাম 5 জন্য। এটাকে আমি দিয়ে দিব এখন। আর এটাকে আমি বেক করব 20 জন্য, আপনাদের কম অথবা বেশি লাগতে পারে। আর যদি চুলাই করতে চান তাহলে আমার কাপকেকের রেসিপিটি দেখে নেবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখানে দেওয়া আছে কীভাবে চুলাই বেক করতে হয়। আর খুব শীঘ্রই আমি আমার ওভেন টিউটোরিয়াল রিলিজ করব। এখানে আমি আমার কেকটিকে বের করে নিচ্ছি। এখন আমি একটি টুথপিক দিয়ে চেক করে নেব। আর দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক ভালো এসেছে। আর যদি আপনারা চুলাই বেক করেন, উপর দিয়ে এমন ভালো কালার নাও আসতে পারে, কারণ সেখানে কিন্তু উপর দিয়ে কোনো তাপ পাওয়ার রাস্তা নেই। আর আমি আবারও টুথপিক দিয়ে চেক করে দিচ্ছি। আর আমি একটি ছুরির সাহায্যে সাইডগুলো ছাড়িয়ে দিচ্ছি। আর আমি এটাকে উল্টিয়ে ফেরত আসছি। দেখতে পাচ্ছেন আমি উল্টিয়ে নিলাম। আর এখন আমি এটাকে আপনাদের কেটে দেখাবো। তো দেখতে পাচ্ছেন কেটে নিচ্ছি। আর ধন্যবাদ মহিমা আপুকে এত সুন্দর একটি রেসিপি আমাকে দেওয়ার জন্য। আর কেকের রেসিপি যে এত সহজ এবং এত সুন্দর হতে পারে,
আমি সেটা কখনোই জানতাম না। অনেক ভালো একটি রেসিপি, আমি এখন থেকে সবসময় এই রেসিপিতে কেক বানাবো যদি আমি পাউন্ড কেক বানাই। এখন আমি এটাকে কেটে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু কত জোস একটা কালার এসেছে। আপনারা অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন আর এটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এখন আমি এটাকে দেখিয়ে দিচ্ছি উপর দিয়ে কেটে কেমন হচ্ছে আর ওভারভিউ দিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আপনারা কেকটা কিন্তু কত সফট হয়েছে এবং ফ্লাফি হয়েছে। আমি আপনাদের একটা ভেঙেও দেখিয়ে দিব। আর আজকে কিন্তু এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার বেল আইকনটি ক্লিক করে রাখবেন। বাই বাই।